অনেক কিছু দিব তারপরে সকালবেলা এই যে গর্তা দেখতেছেন গর্তা পুরা মতো সবকিছু দিয়ে দেবো তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন কারণ শেষে গর্তা জানিয়ে ভগবান দিয়ে সে ভিডিওটা দিব আর এখন আমরা একটু বক্সের এখানে কিন্তু চিলমিল করে আসবো তো এই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগে থাকলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর বেশি ভালো লাগে হ্যাঁ গাইস সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো গত ভিডিওতে বলছিলাম রবিবারে স্পেশাল একটা ভিডিও আসবে রবিবারে অথবা শনিবারে ভিডিওটা আসবে তো আজকে আমাদের পুষ্যের সংক্রান্তি কালকে এই উপলক্ষে আমরা এখন গর্বান্তেছি তো এর ভিতরে মাংস খাওয়া হবে আর সংক্রান্তির যে ইন্দ্রটা কালকে হয়ে যে আমরা কাজ করতেছি সবাই দেখেন মানে এই বছর আয়োজনটা খুব শুরু করে করতেছি কারণ কি তোমরা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এজন্য চ্যানেলটা শুরু আমাদের ঘরে ক্লাস প্রায় শেষ সেরকম বেড়াতে হয়ে গেছে তো এখন চাল দিব আর সামনে দরজা দিব দেখো তো গাইজ আমাদের দড়ি পুড়ে গেছে দড়ি আনতে পারো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের ঘরের কাজ সব শেষ দেখতে পাচ্ছেন সকালে এই গল জ্বালিয়ে বলবো তো এই ভিডিওর সাথে অ্যাড করে দিব সবাই ভিডিওটা বেশি করে দেখবা ওকে ভাই কিছুক্ষণ পরে আরও ভিডিও দিতেছি সকাল দেখতে পাচ্ছেন আমাদের ঘরের কাজ শেষ হয়ে গেছে তো দেখি দেখেন আমরা ফোন দিচ্ছি কেন রাতে ঘুমাবো আমি একা একা তো এদিক দিয়ে একবার এদিক দিয়ে একবার আছে এদিক দিয়ে আমরা চারজনে মিলে গত করেছি তো সবাই দেখবেন কেমন আমাদের পুষের সংক্রান্তি দরজাবিহীন দরজাবিহীন ঘর তো পুষের সংক্রান্তি নিয়ম এই যে মানে সকালবেলা পুড়ে ফেলি মানে সংক্রান্তি এটা নিয়ম আর খানি তো আমাদের হবে এখন আমরা আস বলি দেবো তারপর আস রান্না করবো সব ভিডিও দেবো তো এই ভিডিওটা বিশেষ করে স্পেশাল বলছিলাম এর আগের ভিডিওটা এই ভিডিও সাবস্ক্রাইব করবো আর এই ভিডিওতে আমি 1000 সাবস্ক্রাইবার চাই ওখানে দেখতে পাচ্ছেন এই দুইটা আস আমরা তিনজনে মিলে যাবো তো আমাদের ঘরের কাছে ফাইনাল এসে আছে দেখতে গর্তা দেওয়া মানে ঘরের কাছে আমাদের ফাইনাল এসে আছে এখন এই যে যাবতীয় দেখতেছেন আলগুলো বলে দেবো তো আলগুলো আমরা গরম মানে করতেছি তো একটা কথা বলে দিই মানে ঘরটা সকালবেলা পুরবো তো সকালবেলা করে আগুন জ্বালাবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সকাল সবার শেষে থাকবে ঘর জ্বালানোর আগুন ভিডিওটা তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এই দুইটা মনে করে ছিল হবে আমরা মাংস আসলে পেয়েছি তো মাংসের মধ্যে মধ্যে সবথেকে ছোলানোর কাজটা এই সবথেকে কঠিন তো মাংস ছোলাতে অভিজ্ঞ মনে করে না ভবিষ্যতের ভোরে ছুলে একা হইতে পারবো চমলক্য বল দিয়া দাও চমলক্য চমলক্য তো মাংস ছোলানির মধ্যে সব থেকে অনেক ছোলানি তাই অনেক কষ্ট তো আমরা ছোলাতে একটা ছোলা দিচ্ছি আর একটা পুরে আর একটা যে সামলা ফালা দিতেছি দেখেন মানে আমরা তো দেখে আমাদের মাংস খেতে দুয়া শেষ তো এখন মাংস যাবো এই যে মাংস এখন আমরা সব কিছু একসাথে মিক্সার করবো আর পেঁয়াজ ফলে আনছে এই যে আমাদের রাঁধুনি এই যে আমাদের রাঁধুনি এখন দেখবেন এটা কীভাবে ইয়ে করবো এতক্ষণ পরে আমাদের রান্না শেষ হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো দেখবেন আপনাদেরকে খাওয়ার ভিডিও দিয়ে দেবো তো খাওয়ার পরে একটু সিল মোডে সিল করে আসবো বক্সের কাছে গিয়ে পুরে ফেলবো আগুন জ্বালিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস আজকের ভিডিওটা অনেক লম্বা হবে অনেক বড় হবে কারণ আজকের ভিডিওতে অনেক কিছু দিব তারপরে সকালবেলা এই যে গর্তা দেখতেছেন গর্তা পুরা মতো সবকিছু দিয়ে দেবো তো
শেষ পর্যন্ত সবাই দেখবেন, কারণ শেষে গত্তা জানিয়ে ফেলবো আমি দিয়ে সে ভিডিওটা দিব। আর এখন আমরা একটু বক্সের এখানে কিন্তু চিলমিল করে আসবো, তো এই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সবাই আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগে থাকলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগে থাকবেন। ছিল তো মানে বিশেষ করে যে ঘর পুরাটা, এটা ভালোভাবে ভিডিওটা দিতে পারছি না আমরা, অন্যান্য বছর ঘরটা আরও বড়ো করে ফুটি, মানে ঘর থাকা অবস্থায় আমরা আগুন জ্বালাই। এখন জনসংখ্যা বৃদ্ধির কারণে ঘর হয়ে গেছে, মানে বাসা হয়ে গেছে অনেক জায়গায়, তাহলে ঘর ঘনবসতি হওয়ার কারণে, তারপরে গাছপালার জন্য, গাছপালার ক্ষতি হয় ঘরটা এইভাবে ফুললে, এর জন্য ঘরটা আমরা খুলে মানে হালকা হালকা করে ফুলে দিছি, এর জন্য ভালোভাবে ভিডিওটা হয় নাই না, মানে খোলা মাঠও নাই, খোলা মাঠও থাকতে একসাথে আগুন জ্বালাই, খুব সুন্দর লুক হতো দেখতে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই দেখবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, তারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে পড়বা, আর এই ভিডিওতে আমি 1000 সাবস্ক্রাইবার মানে পূরণ চাই। তো ওকে, গুড বাই।